প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, প্রাণীকুল হয়ে পড়েছে নাকাল, জবুথবু অবস্থা। আজ রোববার দিনাজপুরের তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস, দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে 5.5 ডিগ্রি সেলসিয়াস, এছাড়াও পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস ও রংপুরে 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এর উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। বাতাসের আর্দ্রতা 98%। হিমেল হাওয়া ও কনকনে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ অসহায় অবস্থায় পড়েছে। তারা বের হতে পারছে না কাজে। শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ বালাই। কনকনে বাতাসে চরম বিপাকে পড়েছে শিশু এবং বৃদ্ধরা। দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। গরম কাপড়ের অভাবে অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষ খুব কষ্টে আছে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলায় রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এতে সড়ক দুর্ঘটনা বেড়েছে, প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তফাজ্জল হোসেন জানান, এ পরিস্থিতি আরো 2-3 দিন থাকবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।